বদরের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাত তুলে দোয়া করেছে আল্লাহ এই 313 জন মুসলিম যদি আজকে শেষ হয়ে যায় ইসলামের নাম নেওয়ার কেউ থাকবে না দোয়া করতে করতে চাদরটা পর্যন্ত পড়ে গেল আবু বকর সিদ্দিক দৌড়ে এসে চাদর উঠায় দিলেন দিয়ে কান্না জড়িত কণ্ঠে বলছেন হাসবুকে ইয়া রাসূলুল্লাহ যথেষ্ট হয়েছে আল্লাহর রাসূল যথেষ্ট হয়েছে আর দোয়া করার দরকার নাই ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য নেমে আসবে আল্লাহ পাকের সাহায্য নেমে আসলো হাজার হাজার ফেরেশতা আল্লাহ নামিয়ে দিলেন বদরের মাঠে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছেন আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে মনে আছে গারে সাওরের ঘটনা সবাই ঘিরে ফেলেছে এমনকি নিচ থেকে উপরে ওদের পা দেখা যাচ্ছে আবু বকর সিদ্দিক বলছেন যে ইন্না মুদরাকুন আমরা ধরা পড়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ একই কথা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই একই কথাই বলছিলেন লা তাহজান তুমি দুশ্চিন্তা করো না ইন্নাল্লাহ মাআনা আল্লাহ আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাথে আছেন তবে কাদের সাথে আল্লাহ থাকবেন যারা নামাজ